হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফ্রিতে শিখর এসএসসি শর্ট সিলেবাসে ম্যাথমেটিক্স কোর্সে। তোমাদের সাথে মেন্টর হিসেবে আছি আমি মুশফিকুর রহমান ধ্রুব। আজকে আমরা আলোচনা করব অধ্যায় সাত অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির কিছু এমসিকিউ কোশ্চেন্স নিয়ে, যে এমসিকিউ কোশ্চেনগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন বার এসেছে এবং এই কোশ্চেনগুলো তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সো চলো স্টার্ট করা যাক। আমাদের একদম শুরু যে এমসিকিউ কোশ্চেনটা, এটাই বলা আছে কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা সম্ভব। এটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আসছিল। এই কোশ্চেনটার যে কনসেপ্ট, এটা আমরা অলরেডি কনসেপ্ট ভিডিওতে দেখে আসছি। আমরা আজকে যে কনসেপ্ট ভিডিওটা একদম শুরুতে দেখেছি দুপুর ১২টায়, সেই কনসেপ্ট ভিডিওটায় আমরা দেখেছিলাম যে কমপক্ষে তিনটি উপাত্তের মান বা শর্ত দেওয়া থাকলে একটা ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা এটা আজকের দুপুর ১২টার যে কনসেপ্ট ভিডিও সেটাই জেনেছি। সো যারা যারা এই জিনিসটা সম্পর্কে এখনও জানো না, তারা একটু কাইন্ডলি আমাদের কনসেপ্ট ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নাও যে ত্রিভুজ আঁকার মৌলিক উপায়গুলো কী কী, আর ত্রিভুজ আঁকতে গেলে তিনটা শর্ত প্রয়োজন, মানে ত্রিভুজের টোটাল ৬টা অঙ্গ, তিনটা বাহু আর তিনটা কোণ। এই তিন তিন ৬টা অংশের মধ্যে যে কোনো তিনটা অংশ বা উপাত্তের মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। সো ভাইয়া পুরা, চলো আমরা এর পরের এমসিকিউ কোশ্চেনটা সলভ করে ফেলি। বলা আছে ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য নিচের কোন তত্ত্বগুলো প্রযোজ্য হবে। সিলেট বোর্ড ২০১৭ সালে আসছে। সো ভাইয়া পুরা দেখো, এইখানে ক নাম্বার যে অপশান আর খ নাম্বার যে অপশান, তিনটাই কোণের মান দেওয়া। আমরা শিখে আসছি তিনটা কোণের মান দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব না। তিনটা কোণ দিয়ে অসংখ্য ত্রিভুজ আঁকা যায় তিনটা কোণের মান জানা থাকলে। সো নির্দিষ্ট ত্রিভুজ যেহেতু আমরা আঁকতে চাই, ক আর খ হবে না। এবার একটু খেয়াল করো ভাই, ঘ নাম্বার যে অপশান, প্রথম দুইটা বাহুর যোগ ফল ১৫ আর দ্বিতীয় বাহুর যোগ ফল হচ্ছে ১২। আর তিন নাম্বার যে অপশন, প্রথম দুইটার যোগফল ১১, তিন নাম্বারটার যোগফল ১১। আমরা কী জানি ভাইয়া পুরা, আমরা উপপাদ্য শিখে আসছি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এখানে দেখো যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয়টার সমান হয়েছে, হুইচ ইজ নট পসিবল। সো তিন নাম্বার হবে না, হবে কোনটা? ৪ নাম্বার। কারণ কি দেখো, যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হয়েছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরবর্তী অপশানে চলে যাই। বলা হয়েছে দুইটা বাহু ও তাদের একটা বিপরীত কোণ দেওয়া থাকলে কয়টা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। অ্যান্সার হবে ২টি। ভাইয়া পুরা, এটা একটা সম্পাদ্য। যখন কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু আর তাদের একটা বিপরীত কোণ দেওয়া থাকে তখন দুইটা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে তোমরা আমাদের এসএসসি জেনারেল ম্যাথমেটিক্সের যে অ্যানিমেটেড কোর্স, সেই অ্যানিমেটেড কোর্সে তোমরা এই সম্পাদ্যটা দেখতে পারবে। দুইটা ত্রিভুজ কীভাবে আঁকা যায় সেটা সম্পর্কে জানতে পারবা। চলো পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হয়েছে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ, বি এবং সি হইলে নিচের কোণটা সঠিক। এটা মতিঝিল মডেল স্কুলে আসছে, ফেনী সরকারি পাইলট স্কুল আর চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসছে। সো ভাইয়া পুরো, এখানে আমরা খেয়াল রাখবো, একটু আগে বলছি আমরা একটা উপপাদ্য শিখে আসছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই উপপাদ্য আমরা এখানে কাজে লাগাবো। এই উপপাদ্য কাজে লাগালে সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার অপশান। দেখো দুইটা বাহুর যোগফল তৃতীয়টা হচ্ছে বড়। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। বলা হয়েছে তিনটা কোণ দেওয়া থাকলে বিভিন্ন ক্ষেত্রফলে কতগুলো ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ঘাটাল ক্যান্টন পাবলিক স্কুল ও কলেজে আসছে। ভাইয়া পুরো, এটা আমরা শিখে আসছি, কনসেপ্ট ভিডিওতেও শিখছি, আজকেও শিখছি যে যদি একটা ত্রিভুজের যে তিনটা উপাত্ত জানা থাকতে হয় ত্রিভুজটা আঁকার জন্য, ওই তিনটা উপাত্তের তিনটাই যদি কোণ হয়, মনে রাখবা একটা বা দুইটা নির্দিষ্ট ত্রিভুজ না একে, সেক্ষেত্রে অসংখ্য ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে ভাইয়া পুরা? অ্যান্সার হবে ঘ নাম্বার অপশান। যে একটা ত্রিভুজের যদি তিনটা কোণ দেওয়া থাকে তাহলে বিভিন্ন ক্ষেত্রফলের অসংখ্য ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। চলো পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাই। বলছে যে কোনো একটা ত্রিভুজ আঁকতে প্রয়োজন, ঠিক আছে, দেন তিনটা অপশান দিয়ে দিছে। বলছে তিনটা বাহু, দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ, দুইটা কোনো একটি বাহু। আমরা কনসেপ্ট ভিডিওতে দেখে আসছি যে একটা ত্রিভুজ আঁকার জন্য মৌলিক কয়েকটা উপায় আছে, প্রত্যেকটা উপায়ে তিনটা করে উপাত্ত লাগে ত্রিভুজটা আঁকার জন্য, ঠিক আছে। শুধুমাত্র তিনটা কোণ থাকলে অসংখ্য ত্রিভুজ আঁকা যায়, এছাড়া তিনটা করে উপাত্ত লাগে। যেমন দেখো
এখানে আছে তিনটা বাহু, তিনটা বাহু দেওয়া থাকলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি। সেটা কী ত্রিভুজ হবে? যে কোনো ধরনের ত্রিভুজ আঁকতে, যে কোনো ধরনের ত্রিভুজ আঁকতে পারে। যদি তিনটা বাহুর মান দেওয়া থাকে আমরা খুব ইজিলি এঁকে ফেলতে পারবো। এরপর আছে দুইটা বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ। তিনটা উপাত্ত দেওয়া আছে, ত্রিভুজ আঁকা যাবে। দুইটা কোণ একটা বাহু, তিনটা উপাত্ত দেওয়া আছে, সো ত্রিভুজ আঁকা যাবে। তাইলে ভাইয়া পুরা নিচের কোণটা সঠিক? ত্রিভুজ আঁকার জন্য এই তিনটাও মানে যে তিন ধরনের ফ্যাক্ট দেওয়া আছে, এই তিন ধরনের ফ্যাক্ট বা তিন ধরনের উপাত্ত দিয়ে আমরা ত্রিভুজ আঁকতে পারি। সো আমাদের সঠিক অপশন হচ্ছে ঘ, এক দুই ও তিন। চলো পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাই। বলা হয়েছে একটি মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ত্রিভুজ আঁকা সম্ভব? কলেজের স্কুল চট্টগ্রামে আসছে ভাইয়া পুরা, একটা ত্রিভুজ আঁকতে হবে, একটা মাত্র বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ধরনের ত্রিভুজ আঁকতে পারবো? অবশ্যই সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু ত্রিভুজ কাকে বলে? যেই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাই যদি একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাই কি আমি বাকি দুইটা বাহুর দৈর্ঘ্য জেনে ফেলতে পারবো? সো এই তাইলে একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে ত্রিভুজ আঁকতে পারবো আমরা কোন ধরনের ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। বলা হয়েছে শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোণটি আঁকা সম্ভব। ভাইয়া পুরা পরিসীমা মানে কী? কোনো একটা ক্ষেত্রে সবগুলো বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। একটু খেয়াল করো, বর্গ, বর্গের কি চারটা বাহুর মান সমান? তাইলে পরিসীমা যেটা দেওয়া থাকবে সেটাকে যদি আমি চার ভাগে ভাগ করে নিই তাহলে আমি বর্গের একটা বাহু পেয়ে যাব, আর বর্গের একটা বাহু পাইলে কি আমি খুব ইজিলি বর্গ একে ফেলতে পারবো? সো ভাইয়া পুরা শুধু পরিসীমা দেওয়া থাকলে আঁকা সম্ভব বর্গ। তোমরা কোশ্চেন করতে পারো ভাইয়া রম্বস কেন আঁকা যাবে না? রম্বসেরও চারটা বাহুর মান সমান, কিন্তু রম্বসের কিন্তু কোণ 90 ডিগ্রি না। কোণ কত ডিগ্রি এটা আমরা জানি না, কিন্তু বর্গের যে কোণ 90 ডিগ্রি এটাও আমরা জানি। সো শুধুমাত্র পরিসীমা দেওয়া আছে, পরিসীমাকে চার ভাগ করে বাহুর মান পাবো, আর কোণ তো জানি 90 ডিগ্রি। সো বর্গ আঁকতে পারবো কিন্তু রম্বস আঁকতে পারবো না, আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রবলেমে চলে যাই। ওকে, সো আমাদের এই কোশ্চেনটার মধ্যে বলা আছে নিচের কোন তথ্য দেওয়া থাকলে একটা রম্বস অঙ্কন করা সম্ভব। ঢাকা বোর্ড 2020 সালে আসছে, মনে রাখবা রম্বস আঁকা যায় যদি একটা বাহু আর একটা কর্ণের মান দেওয়া থাকে, ঠিক আছে, অথবা একটা বাহু আর একটা কোণের মান দেওয়া থাকে, অথবা যদি দুইটা কর্ণের মান দেওয়া থাকে, তাইলে রম্বস আঁকা সম্ভব। তাহলে এই উপাত্তগুলোর উপর বেস করে অপশানগুলো দেখা তো কোন অপশান হবে? এই যে একটা কর্ণ ও একটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে রম্বস আঁকা সম্ভব, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে যে ম্যাথ প্রবলেমটা আমাদের দেওয়া আছে এটা বলা আছে পরিসীমা ও একটা কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে। ভাইয়া পুরা দেখো, আমি যখন বর্গ আঁকবো শুধু পরিসীমা হইলেই যথেষ্ট, আমার কোণ লাগবে না, কারণ আমি জানি কোণের মান 90 ডিগ্রি। পরিসীমাকে চার ভাগ করে বর্গের একটা বাহু পাবো, একে ফেলবো, শেষ। যখন আয়তক্ষেত্র আঁকবো তখন ভাইয়া আমি কি পরিসীমা দেখতে পারবো? পারবো না, কারণ আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, সবগুলা বাহু সমান না। বা সামান্তরিকের ক্ষেত্রেও সেম, বিপরীত বাহুগুলো সমান, সবগুলো বাহু সমান না। সো এটাও হবে না, এটাও হবে না, এটা তো হবেই না। তাহলে হবে কোনটা ভাইয়া? পুরো রম্বস। এটা আমরা একটু আগে দেখে আসছি যে পরিসীমাকে চার ভাগে ভাগ করলে আমরা কী পাবো? রম্বসের একটা বাহু পাবো, আর রম্বসটা যেহেতু কোণ যেহেতু 90 ডিগ্রি না, সো কোণটা জানা থাকলে আমরা ইজিলি রম্বসটাকে ফেলতে পারবো, কারণ রম্বসের চারটা কোণের মান সমান হয়। সো তাইলে ভাইয়া পুরা আমরা কী জানলাম? পরিসীমা ও একটা কোণের মান জানা থাকলে আমরা রাখতে পারবো রম্বস। চলো পরবর্তী এমসিকিউটা দেখে ফেলি। বলা হয়েছে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোণটা আঁকা সম্ভব। খুব ইজি, বর্গক্ষেত্র। এটা তো আমরা দেখছি যে বর্গক্ষেত্রে যেহেতু চারটা বাহুর মানই সমান, সো একটা বাহুর মান আমরা জানলে আমরা বর্গক্ষেত্রে এঁকে ফেলতে পারবো, আর যেহেতু বর্গক্ষেত্রের মান 90 ডিগ্রি, সো খুব ইজিলি বর্গক্ষেত্র এঁকে ফেলা যাবে। ওকে, এই যে প্রবলেমটা দেওয়া আছে এটাই বলা আছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপাত্ত জানা প্রয়োজন। রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 17 সালে, দিনাজপুর বোর্ড 16 সালে আসছে। ভাইয়া পুরা আমরা কনসেপ্ট বোর্ডে এটা শিখে আসছি যে একটা চতুর্ভুজ আঁকার জন্য 5টা স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। একটা চতুর্ভুজ আঁকার জন্য কয়টা উপাত্ত জানার প্রয়োজন আমাদের? 5টা। সো এখানে অ্যান্সার হবে ঘ, 5টি। এই সম্পর্কে যদি তোমাদের কনফিউশন থাকে, আজকে 12টার সময় যে আমাদের কনসেপ্ট ক্লাস হয়েছিল সেই কনসেপ্ট ক্লাস থেকে এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে নিতে পারো। চলো পরবর্তী এমসিকিউটা দেখে ফেলি। বলা হয়েছে সর্বনিম্ন কয়টা উপাত্ত জানা থাকলে একটা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব। রাজশাহী বোর্ড 2020 আর সিলেট বোর্ড 2020 সালে আসছে। ভাইয়া পুরা এটাও আমরা জানি কয়টা? 5টা। এটা এর আগের কোশ্চেনের মতোই। চলো পরের এমসিকিউটা দেখে ফেলি। সো ভাইয়া পুরা এখানে আমাদের কাছে যেটা বলছে
যে এবিসিডি আয়তক্ষেত্রের কর্ণদচ্ছেদ বিন্দু ও, ওপির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, ওয়ে দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, বসে বিসিজি কষ্ট কত সেন্টিমিটার, ঢাকা বোর্ড 2020 সালে আসছে। সো ভাই আপনারা চলো আমরা স্টার্ট করি। এইখানে প্রথমে একটু খেয়াল করো, আমরা জানি যে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এখানে কোন ভিত্তিতে সমদ্বিখণ্ডিত করছে? ওতে। তাহলে ভাই ওয়ের যে মান, ও সি এর মানও সেম হবে যেহেতু সমদ্বিখণ্ডিত করে। তাহলে ও এ ইজ ইকস টু ও সি ইজ ইকস টু 5 সেন্টিমিটার, এটা আমরা পাইলাম। এবার একটু খেয়াল করো, এই যে ত্রিভুজ ওপিসি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ওপিসি সমকোণী ত্রিভুজ, ভাইয়া পুরা সমকোণী ত্রিভুজে আমরা একটা উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। কী সেটা? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কী জানি, অতিভুজ ও সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে, লম্ব ওপি স্কোয়ার প্লাস ভূমি সিপি স্কোয়ার। তাহলে আমরা কী লিখতে পারি ভাইয়া পুরা? আমাদের বিসি এর মান বের করতে হবে। তাহলে বিসি এর মান বের করার জন্য কার কার মান লাগবে? বিপি আর পিসি। তাহলে আগে পিসি এর মানটা বের করে ফেলি বা সিপি এর মানটা বের করে ফেলি। সিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ও সি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। এখন ভাই দেখো, ও সি এর মান কত তো আমরা পাইছি 5 সেন্টিমিটার, তাহলে 5 স্কোয়ার কত? 25। মাইনাস ওপি এর মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার, অর্থাৎ 4 স্কোয়ার 16। তাইলে শুধু সিপি এর ভ্যালু কত হবে? √9 ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। কেন ভাইয়া শুধু প্লাসটা নিলাম? কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না বা দৈর্ঘ্য কখনো নেগেটিভ হইতে পারে না। এইবার একটু চিন্তা করো, আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজ ওবিপি আর ওসিপি এই দুইটাকে আমরা একটু চিন্তা করব, এটা আর এটা। তাইলে ভাইয়া পুরা আমরা কী লিখতে পারি? ত্রিভুজ ওপিবি ও ত্রিভুজ ওপিসি এর মধ্যে, একটু দেখো তো ভাইয়া, এই যে ওপি দুইটা ত্রিভুজের মধ্যেই আছে, সো এরা সমান সাধারণ বাহু। ওপি ইজ ইকুয়ালস টু ওপি। এরপরে ভাই আমরা কী বলতে পারি? ও সি ইজ ইকুয়াল টু ওবি। কারণ কি? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, সো ও সি ইজ ইকুয়ালস টু ওবি। তাই কি না ভাইয়া পুরা? ও সি ইজ ইকুয়ালস টু ওবি। এবার একটু খেয়াল করো, ও সি ইকুয়াল টু ওবি আর এই দুইটা কোণ হচ্ছে সমকোণ, এটা আর এটা। তাহলে আমরা কী বলতে পারি? কোণ ওপিসি ইজ ইকুয়ালস টু কোণ ওপিবি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। এই দুইটা কোণ সমকোণ, সো এরা সমান। তাইলে ভাইয়া পুরা যেহেতু দুইটা করে বাহু সমান আর একটা করে কোণ সমান, তাহলে কি ত্রিভুজ দুইটা সর্বসম ত্রিভুজ। অতএব ত্রিভুজ ওপিবি সর্বসম ত্রিভুজ ওপিসি। আর দুইটা ত্রিভুজ সর্বসম থাকা মানে কি? দুইটা ত্রিভুজের সব কিছু সমান। তাইলে ভাইয়া পুরা আমরা কী বলতে পারি? বিপি ইজ ইকুয়াল টু সিপি। অতএব বিপি ইজ ইকুয়ালস টু সিপি ইজ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। তাইলে ভাইয়া পুরা বিসি এর মান কত বলো তো? বিসি ইকুয়াল টু আমরা কী জানি? বিপি প্লাস সিপি, অর্থাৎ 3 + 3 ইজ ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত? গ নাম্বার অপশান 6 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পারছো। চলো পরবর্তী প্রবলেমে চলে যাই। বলছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 আকারে থাকলে কোন ধরনের ত্রিভুজ আঁকা সম্ভব? ভাইয়া পুরা যেহেতু 1:1:2 আকারে আছে, আমি ধরে নেই যে কোণগুলা এক্স। তাহলে কোণগুলা কীভাবে আছে? এক্স এক্স আর 2x। এখন আমরা কী জানি? যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তা যোগ করে ফেলি, এক্স প্লাস 2x ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা 4x ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা x ইকুয়ালস টু 180/4 ইজ ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাইলে ভাইয়া পুরা বলো, ত্রিভুজের তিনটা কোণ কত কত? দুইটা হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর একটা কত? 90 ডিগ্রি। অর্থাৎ এটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমাদের অ্যান্সার হচ্ছে খ, সমকোণী ত্রিভুজ। চলো পরবর্তী প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটাই বলছে, একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার হইলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটা? বরিশাল বোর্ড 2019 সালে আসছে ভাইয়া পুরা। খুব ইজি কোয়েশ্চেন, একটু কনসেপচুয়াল। আমরা শিখে আসছি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অথবা
ত্রিভুজের দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, এই উপপাদ্যটি আমরা শিখে আসছি। অ্যান্ড এই দুইটা কনসেপ্ট ইউজ করেই আমরা এখন এটা শিখব। চলো আমরা অপশান টেস্ট করি। ভাইয়া পুরা দেখো, তিন আর তিন ছয়, ছয় কি আটের চেয়ে ছোট, তাহলে এটা হবে না। তিন আর চার কত, সাত, সাত কি তৃতীয় বাহু আটের চেয়ে ছোট, হবে না। তিন আর ছয় কত, নয়, নয় কি ভাইয়া আটের চেয়ে বড়, তাইলে এইটা এই শর্তটা পূরণ করছে। এখন সেকেন্ড আর একটা শর্ত আমরা কি জানি, যে দুইটা বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। দেখো তো ভাইয়া, ধরো দুইটা বাহু, আমি বললাম তিন মাইনাস ছয়, মানে ছয় মাইনাস তিন কত হবে, তিন, তিন ইজ লেস দ্যান আট, তাইলে এই শর্তও পূরণ করছে। আর ঘ নাম্বারে আসো ভাইয়া, তিন আর এগারো কত, চোদ্দ, চোদ্দ কি আটের চেয়ে বড়, প্রথম শর্ত পূরণ করছে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কিন্তু দেখো এগারো থেকে যদি তিন বাদ দাও কত হয়, আট, তৃতীয় বাহু কত, আট, তাহলে এটা কি বড় হয়েছে, হয় নাই, তাহলে একটা শর্ত পূরণ করছে আর একটা করে নেই। কিন্তু এখানে কিন্তু দুইটা শর্তই পূরণ হয়েছে, যে দুইটা বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অথবা দুইটা বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। সো আমাদের কারেক্ট অ্যান্সার ইজ ছয় সেন্টিমিটার, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী প্রবলেমে চলে যাই। বলছে একটা ত্রিভুজের কয়টা অঙ্গ, ভাইয়া পুরা আমরা কনসেপ্ট ভিডিওতে এটা শিখে আসছি, একটা ত্রিভুজের তিনটা বাহু আর তিনটা কোণ, টোটাল অঙ্গ ছয়টা বা টোটাল অংশ ছয়টা। সো পরীক্ষা যদি কোশ্চেন আসে একটা ত্রিভুজের মোট অঙ্গ কয়টা বা মোট অংশ কয়টা, অ্যান্সার হবে ছয়। সো গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরেরটাই বলছে কয়টা উপাত্ত দেওয়া থাকলে একটা সামান্তরিক আঁকা যায়। ভাইয়া পুরো সামান্তরিক আঁকার জন্য মনে রাখবা আমাদের দুইটা বিপরীত বাহুর মান জানতে হয়, কারণ সামান্তরিকের ক্ষেত্রে কী হয়, দুইটা বিপরীত বাহু সমান হয়। সো দুইটা বাহুর মান জানা থাকতে হবে আর একটা কোণের মান জানা থাকতে হবে, তাইলেই হবে। তাহলে মোট উপাত্ত আমাদের কয়টা লাগবে ভাইয়া পুরা, তিনটা। সো ক নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরবর্তী প্রবলেমে চলে যাই। বলছে দুইটা বাহু ও কতগুলো কোণ দেওয়া থাকলে একটা চতুর্ভুজ আঁকা যায়। সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসছে ভাইয়া পুরো, আমরা কী জানি যে একটা চতুর্ভুজ আঁকার জন্য মিনিমাম পাঁচটা উপাত্ত জানা থাকা প্রয়োজন। তাহলে যেহেতু বাহু আছে দুইটা, কোণ লাগবে কয়টা ভাইয়া পুরা, তিনটা, তাহলে পাঁচটা পূরণ হইল, চতুর্ভুজটা আঁকা যাবে। চলো পরবর্তী এমসিকিউতে চলে যাই। বলছে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব। ভাইয়া পুরা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর মানই সমান, সো যদি একটা বাহুর মান জানতে পারি তাহলে আমরা ইজিলি সমবাহু ত্রিভুজ আঁকতে পারব। বর্গ, বর্গের চারটা বাহুর মান সমান, ইভেন একটা কোণ সমকোণ, তাহলে যদি আমি খালি একটা বাহুর মান জানি আর কোণ তো 90 ডিগ্রি, তাহলে আমি খুব ইজিলি বর্গ আঁকতে পারব। কিন্তু রম্বসের ক্ষেত্রে ভাইয়া, রম্বসের চারটা বাহুর মানই সমান কিন্তু কোণ কিন্তু সমকোণ না। সো যদি আমি একটা বাহুর মান জানি কিন্তু কোণের মান যদি না জানি, তাহলে আমি রম্বস আঁকতে পারবো না। সো শুধু একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে রম্বস আঁকা সম্ভব না, সাথে একটা কোণ লাগবে। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা ভাইয়া পুরা, এক আর তিন। সো আমাদের কারেক্ট অপশান হচ্ছে ক, এক আর তিন, আশা করি সবাই বুঝতে পারছো। সো ভাইয়া পুরা এই ছিল আমাদের চ্যাপ্টার সেভেন, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, আশা করি সবাই খুব ভালো মতো বুঝতে পারছো। এইগুলোর সাথে মিল রেখে এই প্যাটার্নে অন্যান্য যে প্রশ্নগুলো তোমরা তোমাদের বইয়ে পাবে বা বিভিন্ন বোর্ডে এসেছে এমন প্রশ্ন পাবে, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের যে শিখো ফেসবুক পেজ বা শিখোর যে ফেসবুক গ্রুপ শিখো শিখবো জিতবো, এটাই আমাদেরকে পোস্ট করে জানাতে পারো, আমরা তোমাদের প্রবলেমগুলো সমাধান নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।